মুহূর্তে আছি হচ্ছে আমি বাংলাদেশের বঙ্গবন্ধু নব থিয়েটারের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে নব থিয়েটার। এখানে বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন শো সাধারণত অর্গানাইজ হয় বঙ্গবন্ধুর উপরে, এবং এটা বলা যায় কলকাতার যে বিল্লা প্ল্যাটিনিয়াম আছে তার মতনই অনেকটা, এবং এখানে অনেক ধরনের শো কিন্তু আসে। আমি যদি এই সাইডটাতে চলে আসি তাহলে এই হচ্ছে এই ধরনের পরিবেশ। এখানে বাংলাদেশের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একদম সামনের পজিশন, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার, যেখানে আমরা প্রবেশ করব। সামনেই হচ্ছে টিকিট কাউন্টার, তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে আমরা প্রবেশ করব হচ্ছে নব থিয়েটারে। এখানে বিভিন্ন ধরনের শোজ হয় এবং বঙ্গবন্ধুর যে জীবন, সেই বঙ্গবন্ধুর জীবনের উপরে বিভিন্ন ধরনের বলা যায় এখানে ডকুমেন্টেশন আছে। এটি হচ্ছে যে বাইরের এরিয়া, এখন আমরা প্রবেশ করব যে মূল এরিয়াতে। তো এখানে যেমন দেখতে হচ্ছে 5D থিয়েটার আছে, যেখানে বঙ্গবন্ধুর জীবন এবং বিভিন্ন ধরনের বলা যায় এখানে শোজ হয় বিভিন্ন সময়ে। এখানে বঙ্গবন্ধুর একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, বা কাট আউট যেটাকে আমরা বলি, বঙ্গবন্ধুর লেখা বা জীবনের বিভিন্ন কথা সেখানে লেখা আছে সুন্দরভাবেই বলা যায় এটাকে। দুটো ফ্লোর আছে এখানে, কিন্তু দারুণ, মানে বলা যায় এখানে বিষয়টাকে একটু খোদাই করে সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের যে আন্দোলনের কাহিনী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কাহিনী, বঙ্গবন্ধু জীবন সংগ্রাম, সেই বিষয়গুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। খুব দারুণ একটা বিষয় এই ওয়ালটা, সত্যি দেখার মতো কত সুন্দরভাবে নিপুণ শৈল্পিক হাতে কিন্তু এটা তৈরি করা। এখানে বিভিন্ন ছবি আছে, বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন তিনি স্বাধীনতার পর যে দেশগুলোকে ভিজিট করেছিলেন, দেশ নায়কদের সাথে স্বাধীনতার পরপরই বিভিন্ন ধরনের আলোচনায় গিয়েছিলেন, সেই সবের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো যেভাবে আমি ভিডিও করছি আমার মোবাইল থেকে, এখানে বঙ্গবন্ধুর তার জীবনের উপরে বিভিন্ন বই, সেই বইগুলো এখানে আছে। আপনি চাইলে এখানে বসে বসে কিন্তু এই বইগুলোকে পড়তে পারেন, সুন্দর পরিবেশ আছে এই বইগুলোকে দেখার এবং পড়ার। পুরো এরিয়াটা যেটা গ্রাউন্ড ফ্লোরে, যেখানে খুব সুন্দর একটি পরিবেশ বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানার এবং বঙ্গবন্ধুর বিভিন্ন কার্য কর্ম সম্পর্কে জানার। তো বাংলাদেশে আসলে এই নব থিয়েটার কখনোই মিস করবেন না, একবার ঘুরে যাবেন, আশা করছি খুব ভালো লাগবে, এবং শোজটাও দেখতে ভুলবে না। শোর ভিডিওটা এখানে নেই 3D-র কারণ, ও তার মধ্যে ভিডিও করা মানা ছিল, সো আমরা সেটা করিনি। এখানে কাট আউটটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি ঢোকার সময়, তো মোটামুটি এই হচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধু নব থিয়েটার। এই মুহূর্তে বাইরে চলে এসেছি, এখন নব থিয়েটার থেকে বেরিয়ে অন্য আরেকটি জায়গাতে যাওয়ার পালা। আমরা সেই জায়গার ভিডিও তুলে ধরব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে।